সকালে কাজে যাওয়ার আগে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল 12 জন। হালকা বৃষ্টি পড়ছিল তখন। এমন সময় হঠাৎ বজ্রপাত হয় চায়ের দোকানে। ঘটনাস্থলে মারা যায় 1 জন আর আহত হয় আরও 6 জন। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে নাটোর বাগাতিপাড়া উপজেলার করমদোষী গ্রামে। এলাকাবাসী জানায়, সকালে কাজে যাওয়ার সময় হালকা মাঝারি বৃষ্টি পড়ছিল। লোকজন দোকানে চা বিস্কুট হাতে আড্ডায় মজেছিল। এমন সময় দোকানে হঠাৎ বজ্রপাত হয়। আহত বাবা শিহাবুদ্দিনের চোখের সামনে ছটফট করতে করতে মারা যায় তার ছেলে আশিক। যে করুণ দৃশ্য, বাপ তো পরের কথা, আমাদের জীবনও ভোলার মতো না। দরিদ্র বাবার রাজমিস্ত্রির ছেলের করুণ মৃত্যু পরিবারকে শোকের জলে ভাসিয়ে রেখেছে। এতে চা দোকানি মালিকের স্ত্রী সহ আহত হয়েছে 6 জন। দর্শক, চা বিস্কুট হাতে হঠাৎ বজ্রপাতে মরে যাওয়া ছোট আশিকের জন্য আপনার কতটা খারাপ লাগছে তা কমেন্ট করে জানান। সবার আগে সত্য ও তথ্য নির্ভর সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্যকে দেখার সুযোগ করে দিতে বেশি বেশি শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।